বার্নিং কর্জিরা যদি সুপারম্যানের সাথে লড়াই করতো তাহলে এলোয়েতে কে জিততো? তো হ্যালো বন্ধুরা, লড়াই চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আবার। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করব গডজিলার বার্নিং ফর্মটা যদি সুপারম্যানের সাথে লড়াই করতো, অর্থাৎ ডিসিউর মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টার সুপারম্যানের সাথে লড়াই করতো, তাহলে কি এলোয়েতে সুপারম্যান জিততো নাকি গডজিলার বার্নিং ফর্মটা জিতে যেত? নোট করে রাখেন, আমরা এলোয়েতে গডজিলার নর্মাল ফর্মকে ইনক্লুড করব না, অনলি বার্নিং ফর্মকে ইনক্লুড করব এবং সুপারম্যানের এবিলিটির সাথে তুলনা করব এবং ফাইনালি এলোয়েতে কে জিতে পারে তা জানাবো আপনাদের। এই লড়াইতে দেখার মতন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লেজার হিট উইশন কি বার্নিং ফর্মকে হারাতে পারবে, নিউক্লিয়ার পালসকে হারাতে পারবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। আর পরবর্তী ভিডিওটা আমি স্পাইডারম্যান ভার্সেস ভেনমের উপর করতে চলেছি, তাই আপনারা যদি সেই ভিডিওটি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি সিলেক্ট করে অলওয়েজ সিলেক্ট করে নেবেন, যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপারম্যানকে ম্যান অফ স্টিলও বলা হয়। সুপারম্যান মূলত সানলাইট থেকে এবিলিটি অর্থাৎ এনার্জি গ্রহণ করতে পারে, যেমনটা গডজিলা নিউক্লিয়ার এনার্জি গ্রহণ করতে পারে, ঠিক তেমনই সুপারম্যান সানলাইট থেকে এনার্জি গ্রহণ করতে পারে। সুপারম্যান এই এবিলিটি গ্রহণ করে অর্থাৎ এই এনার্জিটাকে গ্রহণ করে যে কোনো কাজ করতে পারে, যেমন বিশাল বিশাল জাহাজকে টেনে আনতে পারে, যে কোনো বিল্ডিংকে অনায়াসে ধ্বংস করতে পারে। সুপারম্যান বুমস ডে, জার্নাল জজ, স্টিফেন রে মতন বিশাল বিশাল এবং ভয়ঙ্কর ভিলেনের সাথে লড়াই করেছে এবং তাদেরকে হারিয়েছে, এতে করে বুঝতে পারে সুপারম্যান প্রচুর পাওয়ারফুল। যেমনটা নিউক্লিয়ার বম দিয়ে গডজিলা সার্ভাইভ করতে পারে, ঠিক তেমনই সুপারম্যান নিউক্লিয়ার বোমের অ্যাটাকেও পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এমনকি সুপারম্যান এতটাই পাওয়ারফুল এবং এতটাই ফাস্ট যে ফ্ল্যাশের মতো এত পাওয়ারফুল এবং এত ফাস্ট মানুষকেও ধরতে পেরেছিল। সুপারম্যান একসাথে ওয়ান্ডার উম্যান এবং ফ্ল্যাশকে হারিয়েছে। তাছাড়া সুপারম্যানের কাছে হিট উইজন নামের একটি পাওয়ারফুল এবিলিটি রয়েছে, যে এবিলিটির ফলে সুপারম্যান যে কোনো মেটালকে তাদের চোখ থেকে বের হওয়ার রেয়ার মাধ্যমে গলিয়ে ফেলতে পারবে। সুপারম্যানের সম্পর্কে এই সকল তথ্য জানার পর আমাদের এখন সময় এসেছে গডজিলা বার্নিং ফর্মের সম্পর্কে কিছু তথ্য জানবো। যাকে আপনারা ফায়ার গডজিলা বলতে পারেন, মনস্টার জগতের এই হিরোটাকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম 2019 সালে রিলিজ হয় একটা মুভিতে। সেই মুভির নাম ছিল গডজিলা কিং অফ দ্য মনস্টার। সেই মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম যখন কিং গিদোরা গডজিলাকে মেরে ফেলেছিল এবং মথরাকে কিং গিদোরা তাদের গ্র্যাভিটি বিম দিয়ে মেরে ফেলেছিল, ঠিক তখনই মথরা তাদের লাইফ পাওয়ারটা গডজিলার সাথে শেয়ার করে গডজিলাকে জীবিত করে উল্টো পাওয়ারফুলও করে দিয়েছিল। আর ঠিক তখনই আমরা গডজিলার সেকেন্ড ভার্সনটাকে দেখতে পাই, অর্থাৎ গডজিলার বার্নিং ভার্সন। আর গডজিলার এই ভার্সনটা ছিল সবথেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যে অন্যতম, কারণ একটাই নিউক্লিয়ার পালস দিয়ে এত পাওয়ারফুল একটা কিং গিদোরাকে অনায়াসেই মেরে ফেলেছিল। আর গডজিলা এত উত্তপ্ত হওয়ার ফলে গডজিলা যে অঞ্চল দিয়ে যেত সে অঞ্চলে থাকা যে কোনো জিনিসপত্র হোক না কেন সেটা গলে পড়ে যেত এত গরমে, সেটা বড় বড় বিল্ডিং হোক না কেন। তাছাড়া এই গডজিলাটা শুধুমাত্র একদিকে নিউক্লিয়ার পালস নয়, বরং চারিদিকে নিউক্লিয়ার পালস ছাড়তে পারতো, যার ফলে গডজিলা যে কোনো এনিমি যেদিক দিয়ে আক্রমণ করুক না কেন এই নিউক্লিয়ার পালস হলে সে মারা যাবে। তাছাড়া এই গডজিলার এই ভার্সনটা এতটাই ডিউরেবল যে আমরা দেখতে পেয়েছিলাম মুভিতে কিং গিদোরা গ্র্যাভিটি বিমটাকেও সহ্য করতে পেরেছিল। তাছাড়া বার্নিং গডজিলার নিউক্লিয়ার পালসটা প্রচণ্ড উত্তপ্ত, তার প্রমাণ হচ্ছে আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম লেজেন্ডারি গডজিলা যখন তাদের মুখ থেকে অ্যাটমিক ব্রেথ কিং গিদোরার উপর মারছিল তখন সেই অ্যাটমিক ব্রেথটা খুবই উত্তপ্ত ছিল, তবে কিং গিদোরার তেমন কোনো কিছুই হচ্ছিল না। অথচ নিউক্লিয়ার পালস দিয়ে যখন অ্যাটাক করলো তখন কিং গিদোরা সঙ্গে সঙ্গে পুড়ে গেল। বুঝতে পারছেন এই নিউক্লিয়ার পালসটা কতটুকু পাওয়ারফুল? তো ফাইনালি গাইস, গডজিলা বার্নিং ফর্মের সম্পর্কে আপনারা কিছু তথ্য জানলেন এবং সুপারম্যানের সম্পর্কে আপনারা কিছু তথ্য জানলেন। তো আপনার কাছে এখন কি মনে হচ্ছে, এলোয়েতে কে জিতবে, গডজিলা নাকি সুপারম্যান? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখা যদি যায় তাহলে সুপারম্যান ওভার পাওয়ার, অর্থাৎ তার কাছে চাহিদার তুলনায় অতিরিক্ত বেশি পাওয়ার রয়েছে, যেমন এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, যেটাই বলতে পারেন সব কিছুই ওভার পাওয়ার রয়েছে। তাছাড়া তাদের কাছে স্পেশাল পাওয়ার বলতে গেলে হিট উইজন রয়েছে। তবে এই সকল এবিলিটি কি গডজিলা বার্নিং ফর্মের সাথে টিকতে পারবে? আমার কাছে মনে হচ্ছে না, তবে সুপারম্যান চাইলে পালিয়ে যেতে পারবে এটা অনায়াসে বলতে পারেন, কারণ সুপারম্যানের স্পিড প্রচণ্ড বেশি, এজিলিটি প্রচণ্ড পাওয়ারফুল। তা সত্ত্বেও কী হবে, হাইট অ্যাডভান্টেজ বলতে কিছু একটা রয়েছে। তাছাড়া নিউক্লিয়ার পালস দিয়ে যখন গডজিলা আক্রমণ করবে তখন সেই নিউক্লিয়ার পালসটা শুধুমাত্র একদিকে নয়, গডজিলার চারো দিকে ছড়িয়ে পড়ে এটা বোম বাস্টের মতন। তো সেই জায়গায় যদি সুপারম্যান আটকে যায় তাহলে অবশ্যই অবশ্যই সেই জায়গায় মারা যাবে অতিরিক্ত উত্তাপে। তাছাড়া এভাবে সুপারম্যান পালিয়ে যেতে পারবে। গডজিলা বার্নিং ফর্মের সামনে সুপারম্যান হয়তো যেতে পারবে না, কারণ অতিরিক্ত উত্তপ্ত, অতিরিক্ত হিটের কারণে। এখন সুপারম্যানের করণীয় একটাই, দূর থেকে বসে হিট উইজন দিয়ে গডজিলার উপর আক্রমণ করা। তবে আমার কাছে মনে হয় এই হিট উইজন দিয়ে গডজিলার তেমন কোনো ক্ষতি হবেই না, কারণ কিং গিদোরা গ্র্যাভিটি বিম দিয়ে গডজিলার তেমন বেশি কোনো ক্ষতি হয়েছিলই না।
আর এই হিট উইশন দিয়েও আমার কাছে মনে হচ্ছে কোনো ক্ষতি করতে পারবে না গডজিলা সুপারম্যান। তাই আমার কাছে মনে হচ্ছে এই লড়াইতে অবশ্যই গডজিলা জিতবে যদি সুপারম্যানকে নিউক্লিয়ার পালসের আয়ত্তে আনতে পারে, আর যদি সুপারম্যান পালিয়ে যায় তাহলে এটা তো আরেকটা অন্য ব্যাপার হয়ে যায়। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই লড়াইতে কে জিতবে, সুপারম্যান নাকি গডজিলা? এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো আশা করছি সকল জিনিস করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভালো ভিডিওতে। ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।